নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কচু শাকের রেসিপি। এই কচু শাক কিন্তু আমিষ বা নিরামিষ দু রকম ভাবে খেতে অসাধারণ লাগে। আর আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। সেটার জন্য এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি, আর কচু শাকের গায়ে যে পাতলা আঁশটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর শাকটাকে আমি এরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। ভালো করে শাকটা কেটে ধুয়ে এখন আমি সেদ্ধ করতে বসাচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন ঢাকনা ঢেকে এটাকে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কচু শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর সেই জলে শাকটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি কচু শাকের জলটা ঝরিয়ে নেব। এখন মেন রান্নাটা শুরু করার জন্য কড়াইতে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন, তাহলে এই রান্নার স্বাদ অনেক ভালো হয়। যতক্ষণে আমার তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি ইলিশ মাছের মাথাটা সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাঙালিদের কিন্তু খুব প্রিয় একটি পদ। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ইলিশ মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। এই সময় দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল আছে। আর ইলিশ মাছের মাথাটা ভেজে নেওয়ার পর এই তেলে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ অসাধারণ হবে। এখন আমি এতে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝালের স্বাদটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও আমি সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন এখানে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া, একটা ছোট নারকেল আমি কুড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই রান্নাটি আপনারা নারকেল কোড়া চাইলে স্কিপও করতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না। তবে এটা আমি আমিষ বা নিরামিষ যেভাবেই বানাই না কেন নারকেল কোড়াটা দিতে একটু পছন্দ করি। সবটা আমি আবারও ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটাও আমি একটু ভেঙে রেখে দিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধবদের কাছে এটা শেয়ার করুন। এখন এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা বুঝে শুনে দিতে হবে, আর দিয়ে দিলাম চিনি। কচু শাকটা সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, সেটার জন্য বুঝে শুনে কিন্তু নুনটা এখানে দিতে হবে। আমি আবারও সবগুলো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।
এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই সময় কিন্তু এই রান্নাটা থেকে অসাধারণ একটা গন্ধ আসছে। এখন এটা আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো।